নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আবার চলে এসেছি একটি গাছের ব্যাপারে আলোচনা করতে, যার কিন্তু অনেক অনেক রোগের ক্ষেত্রে কিন্তু এই গাছ ব্যবহার করা হয়ে থাকে। এবং এই গাছ কিন্তু পশ্চিমবাংলার বেশিরভাগ জায়গায় দেখা যায়। হ্যাঁ, আর এই গাছ প্রতিটি অংশই কিন্তু ওষুধে ব্যবহার করা হয়। তো আজ যে গাছটির ব্যাপারে আলোচনা করব, সেই গাছটির নাম হচ্ছে বড় গোখরি বা বড় গোখুর বলা হয়। তো দেখবেন, বাংলাতে আমাদের পশ্চিমবাংলায় একে গোখরি বলা হয়, হিন্দিতে একে গোখুর বলা হয়, আর সংস্কৃতে গোখুর, আর ইংরেজিতে একে বলা হয় ট্রিবিউলাস টেরিস্ট্রিস। আরেকবার বলি, ইংরেজিতে ট্রিবিউলাস টেরিস্ট্রিস, আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। তো এবার জানা যাক, এই গোখরি গাছের পরিচয় জানা যায়। এই গোখরি গাছটা দেখবেন বা গোখুর গাছটা খুবই ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে, মানে এটা বেশি খেলে আবার মানুষের ঠান্ডাও লেগে যায়। আর এর প্রতিটি অংশই, আগে বলেছি, এর প্রতিটি অংশই কিন্তু ঔষধে ব্যবহার করা হয়। এবার জানা যাক, এই গোখুর গাছ কোন কোন রোগে কীভাবে আমরা ব্যবহার করব। যদি প্রস্রাবের, যদি আমাদের ইউরিনাল কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গোখুর গাছ ব্যবহার করব। সেটা কীভাবে ব্যবহার করব, না গোখুর পাউডার পাওয়া যায়, আপনারা চাইলে বাজার থেকে নিয়ে আসতে পারেন। গোখুর পাউডার যদি দিনে দু টাইম সেবন করেন, 2-3 গ্রাম করে, বা আপনি 1 চামচ করে, মানে 2 গ্রাম করে ডেলি দুবার, মানে 4 গ্রাম থেকে 5 গ্রাম ডেলি যদি ইউজ করেন, দেখবেন খুব কয়েক দিনের মধ্যে কিন্তু আপনি উপকার পাবেন। এরপর হচ্ছে, যেটা আমাদের এই ইয়াং জেনারেশন তো এই প্রবলেম ফেস করছে, তার সাথে কিন্তু আমাদের বড়রাও কিন্তু এই প্রবলেম ফেস করছে, এটা হচ্ছে ধাতু দুর্বলতা। হ্যাঁ, আমাদের সিমেনে যদি স্পাম কাউন্ট কম থাকে, তো এর ফলে কিন্তু অনেক সিমটম দেখা যায়। আমাদের সেক্সুয়ালি স্ট্রেংথটাও কমে যায়। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা গোখুর পাউডার যদি দিনে 2 টাইম খাওয়া অভ্যেস করি, সকাল সন্ধ্যে খালি পেটে 2 গ্রাম করে, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ধাতু দুর্বলতা ঠিক হয়ে যাবে এবং আমাদের ধাত খুব গাঢ় হবে, মানে সিমেনের স্পাম কাউন্ট বেড়ে যাবে। এরপরে সেম যেটা আমি বললাম যে সেক্সুয়াল স্ট্রেংথ কমে যায়, তো সেক্সুয়াল স্ট্রেংথে সেমভাবেই আপনারা খাবেন, দেখবেন দুটোই ঠিক হয়, ধাতু দুর্বলতাও ঠিক হয়ে গেছে, আপনার সেক্সুয়াল স্ট্রেংথও ঠিক হয়ে গেছে। এরপরে যেটা আমাদের কিডনি স্টোন, যেটাকে আমরা বলি কিডনি স্টোনের ক্ষেত্রে, আমরা ডক্টর দেখিয়ে অনেক কিছু, আমাদের ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করেন। তো দেখুন, আমি কিন্তু ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিন খেতে, মানে না খেতে না বলছি না, আপনারা খান, কিন্তু তার সাথে যদি এটাও প্রয়োগ করে নেবেন, খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আসবে। তো সেক্ষেত্রে কী করবেন, গোখুর পাউডার যদি ডেলি খাওয়া স্টার্ট করেন, দেখবেন 15-20 দিনের মধ্যেই কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবেন। তো আজ এই পর্যন্তই, কাল আবার আসবো কোনো না কোনো গাছের ব্যাপারে আলোচনা করতে। যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি তার নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর পুরো ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।